নমস্কার দর্শক বন্ধু, আবার চলে এলাম আমি। আজকের যে বিষয় নিয়ে মানুষে অনেকে আমাকে প্রশ্ন করছে বা ফোন করছেন, যে বিষয় নিয়ে পোস্ট করতে, আমি সেই জন্য এই বিষয় নিয়ে পোস্টটা করতে চাইছি। সেটা হচ্ছে যে শনির ঢাইয়া, শনির ঢাইয়াটা কি এটাকে জানতে হবে। শনির ঢাইয়াটা কি, শনি ঢাইয়া কী কী কারণে ঢাইয়াটা আপনার রাশির উপরে প্রভাব পড়ে, রাশি বা লগ্নের উপর প্রভাব পড়ে, বা বর্তমান এখন এই যে মে মাসে কোন কোন রাশির জাতক বা জাতিকার শনি ঢাইয়ার প্রভাবের মধ্যে রয়েছেন বা পড়েছেন বা পড়বেন। এবার আগে প্রথমে জানতে হয় বা দেখতে হবে, আগে বলি, বারবার বলি, এখনও বলছি, ভিডিওটাকেও স্কিপ করবেন না, ভিডিওটাকেও স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না, কিছু বুঝতে বা জানতে কোনো কিছুই কিন্তু পারবেন না, তাই ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না। প্রথমে শুনুন যে ঢাইয়াটা কী ফল দেয়, ঢাইয়াটা কী কী কারণে ঢাইয়া আমাদের প্রভাব ফেলে বা কী কী ফল দিতে পারে, বা বর্তমান কার কার ঢাইয়া চলছে, ঢাইয়া হলে কী কী হয়। শনির ঢাইয়া বা শনির সাহায্যে যেটা বলা হচ্ছে, শনির সাহায্যে হচ্ছে চলে যাচ্ছে 7.5 বছর, ঢাইয়া চলে যাচ্ছে 2.5 বছর। ঢাইয়াটা কী দেখুন, আগে জানতে হবে যে কোন কোন ভাবে থাকলে ঢাইয়ার প্রভাবটা পড়ে বা কেন পড়ে। যদি আপনার রাশি থেকে ফোর্থ হাউসে যদি কানেকশান করে শনি লগ্ন থেকে বা রাশি থেকে, তাহলে কিন্তু ঢাইয়ার মধ্যে কিন্তু আপনি পড়লেন। আর যদি আপনার রাশি থেকে যদি অষ্টম